যে কোনো মৃত্যুই খুব বেদনার। সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে আমি চমকেছি, বেদনা বোধ করেছি। বারবার ভেবেছি কত লোক খামোকাই বেঁচে আছে, সুনীল গঙ্গোপাধ্যায় আরও কিছু বছর বেঁচে থাকলেই পারতেন, লিখতে পারতেন আরও কিছু লেখা। আজকাল 78 বা 79 বছর বয়সকে মৃত্যুর উপযুক্ত বয়স বলে মনে হয় না। দীর্ঘকাল চলৎশক্তিহীন অবস্থায় বিছানায় পড়ে না থাকলে, মাথা সম্পূর্ণই অকেজুনা হয়ে গেলে, বয়স 90-এর উপর না উঠলে মৃত্যুকে মেনে নিতে আমাদের কষ্ট হয়। প্রায় অর্ধেক দিন টেলিভিশন খোলা ছিল। টেলিভিশনে সুনীল গঙ্গোপাধ্যায়ের শেষ দিককার কিছু ছবি দেখে অবাক হয়েছি। তার স্বাস্থ্য যে এত ভেঙে পড়েছিল জানতাম না, বড়ই রুগ্ন এবং অসুস্থ দেখাচ্ছিল। জানি না কোনো কঠিন অসুখে ভুগছিলেন কি না। অবাক হয়েছি আরও একটি কারণে। শিল্পী সাহিত্যিকদের দু একজন, যাদের আমি ব্যক্তিগতভাবে জানি, ভীষণ নিন্দা করেন সুনীল গঙ্গোপাধ্যায়ের, ভূয়সী প্রশংসা করছিলেন। প্রকাশ্যে মনের কথা বলার লোক এত কমে যাচ্ছে চারদিকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ পড়ছি সেই কিশোর বয়স থেকে। তার খুব কম লেখাকেই যাচ্ছে তাই বা কিচ্ছু হয়নি বলে নাকচ করেছি। তার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতো তা হলো তার নাস্তিকতা নিয়ে তার লুকোছাপা না করা, ধর্মনিরপেক্ষতা, দেশভাগ, মুক্তিযুদ্ধ, হিন্দু মুসলমান, বাংলা এবং বাঙালি, অস্তিত্ববাদ, মৃত্যু, অমরত্ব ইত্যাদি নিয়ে তার যে মত ছিল তা একেবারেই আমার মত। এত মতের মিল যার সঙ্গে, তার সঙ্গে বিরোধ কেন? অবশ্য বিরোধটা আমার দিক থেকে কখনো ছিল না। তিনি গোপনে গোপনে আমার পায়ের তলার মাটি সরাতে চেষ্টা করছিলেন। কেন করছিলেন, কী প্রয়োজন ছিল তার, আজও জানি না। সুনীল গঙ্গোপাধ্যায়কে চিনি বাংলাদেশ থেকেই, 80-এর দশকের মাঝামাঝি পরিচয়। বাংলাদেশে যখন যেতেন দেখা হতো, কলকাতায় আমি বেড়াতে এলেও দেখা হতো, বাড়িতে নেমন্তন্ন করতেন। কবিতা এবং কলাম লিখে তখন আমার বেশ নাম হয়েছে দেশে। তারপর 92-এ আনন্দ পুরস্কার পাওয়ার পর তো সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘন ঘনই দেখা হলো। অনেককে বলতেও শুনেছি সুনীলই তো তসলিমাকে আনন্দ পুরস্কার পাইয়ে দিয়েছে। আমিও তাই ভেবেছিলাম। সুনীল গঙ্গোপাধ্যায়কেও এমন মন্তব্যের কখনো প্রতিবাদ করতে দেখিনি। বেশ কয়েক বছর পরে অবশ্য জেনেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ই আনন্দ পুরস্কার বিচারক মণ্ডলীর 10 জন সদস্যের মধ্যে একমাত্র সদস্য যিনি আমার পুরস্কার পাওয়ার বিরুদ্ধে ছিলেন। শুধু 92-এই নয়, 2000 সালেও আনন্দ পুরস্কার পেয়েছি, তখনও তিনিই একমাত্র বিচারক যিনি চাননি আমার পুরস্কার জুটুক। সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখে অবশ্য কখনো আমি বুঝতে পারিনি তিনি গোপনে গোপনে আমার বিরুদ্ধে কাজ করেন। শিশির মঞ্চে আমার একক কবিতা পাঠ তিনিই তো উদ্বোধন করেছিলেন। বন্ধুর মতো, শুভাকাঙ্ক্ষীর মতো, দাদার মতো, পিতার মতো তিনি পাশে ছিলেন বলেই বিশ্বাস করতাম। অবশ্য সব ভাবনার অবসান হলো যখন তিনি প্রকাশ্যে আমার দ্বিখণ্ডিত বইটি নিষিদ্ধ করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবদার করলেন এবং বইটি শেষ অবধি নিষিদ্ধ করিয়ে ছাড়লেন। একজন লেখকের জন্য এর চেয়ে ভয়ঙ্কর হৃদয়বিতারক ঘটনা আর কি থাকতে পারে, যখন সে প্রত্যক্ষ করে একজন শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ লেখক, প্রিয় লেখক, তার বাক স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এই অজুহাতে তার বই নিষিদ্ধ করার জন্য রাজা মন্ত্রীর কাছে দৌড়ান। অবিশ্বাস্য সব বিরোধিতা করা সত্ত্বেও স্বভাবসুলভ ব্যবহারই উপহার দিয়েছি। কখনো আমি ভুলে যাইনি তিনি আমার প্রিয় লেখক, কিশোর বয়স থেকে আমি তার লেখা পড়ে মুগ্ধ হয়েছি। কখনো ভুলে যাইনি অন্য 100 বিষয়ে তার মতের সঙ্গে মেলে আমার মত। নিজেকে বুঝিয়েছি তিনি মুখে আমার লেখা ভীষণ পছন্দ করেন বললেও হয়তো সত্যিকার পছন্দ করতেন না, সে কারণেই আমার পুরস্কার পাওয়ার বিরুদ্ধে ছিলেন। নিজেকে বুঝিয়েছি মুক্ত চিন্তার পক্ষে বললেও তিনি হয়তো আমার লেখা পছন্দ করতেন না বলেই আমার বাক স্বাধীনতার বিরুদ্ধে গিয়েছেন, এই যাওয়ার অধিকার হয়তো তার আছেই। কলকাতায় 2004 সাল থেকে নিজের মতো বাস করতে শুরু করেছি, সাহিত্যের গুরুকে গুরু প্রণাম না করেই। তার উপর আবার নিষিদ্ধ দ্বিখণ্ডিতকে হাইকোর্ট থেকে মুক্ত করিয়ে এনেছি। আমার স্পর্ধার ফল অবশ্য পেতে শুরু করেছি শীঘ্র। লক্ষ্য করলাম আমি প্রায় সবখানে ব্রাত্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধুরা যারা একসময়
আমারও বন্ধু ছিল আমাকে রীতিমতো ত্যায্য করেছে। ধীরে ধীরে কিছু বড় পত্রিকায় আমার লেখা ছাপা বন্ধ হয়ে গেল, কিছু বড় প্রকাশক আমার বই প্রকাশও বন্ধ করে দিলেন। আমি অনেকটা এক ঘরে। এক সময় তো সরকার থেকে চাপ এলো আমি যেন কলকাতা ছেড়ে চলে যাই। যে গৃহহীন মানুষটা পশ্চিমবঙ্গকে ভালোবেসে সব ছেড়ে ছুড়ে এসেছিল তাকেই কিনা তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। রাজনীতিতে কত কাণ্ডই ঘটে, কিন্তু তাই বলে সাহিত্যিকরা আচরণ করবেন রাজনীতিকদের মতো? যখন আমি পশ্চিমবঙ্গের মাটি কামড়ে পড়েছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্য অতিষ্ঠ হয়ে পড়েছেন। পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায় আমাকে তাড়াবার নানা রকম আয়োজন করে হেরে যাচ্ছেন। তখন স্বয়ং সুনীল গঙ্গোপাধ্যায় ফোন করে আমাকে বললেন রাজ্য ছাড়তে। বলেছেন, আমাদের কাছে খবর আছে তোমাকে মেরে ফেলার জন্য একদল লোক তৈরি হচ্ছে, তুমি রাজ্য ছাড়ো। ঠিক যেমন দ্বিখণ্ডিত নিষিদ্ধ করার জন্য আজকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আমাদের কাছে খবর আছে এই বইয়ের জন্য দাঙ্গা বাঁধবে, তাই আমরা বই নিষিদ্ধ করেছি, স্ফুল্লিঙ্গকে বারুদের কাছে যেতে দেইনি। শাসকের সুরে কথা বলতেন সুনীল গঙ্গোপাধ্যায়। এই সমাজ সাংঘাতিক, নোংরা আর পুরুষতান্ত্রিক বলে সুনীলকে বড় মানুষ আখ্যা দিয়ে গুণ কীর্তন করে চাটুকাররা। যারা সুনীলের যৌন হেনস্থার শিকার হয়েছে তারা মুখ বুঝে থাকলেও জানে এবং মানে যে সুনীল মানুষ হিসেবে বড় ছিলেন না। সেদিন কথা প্রসঙ্গে আমাকে এবং আরও মেয়েকে যৌন হেনস্থা করেছেন সুনীল, এ কথা বলার পর সুনীলকে দোষ দেওয়ার বদলে লোকেরা দোষ দিল আমাকে, ছিছি করল আমাকে। সুনীলও দিব্যি অস্বীকার করলেন খবর। যেমন অস্বীকার করেন আমার বই নিষিদ্ধ করার জন্য তিনি যে উঠে পড়ে লেগেছিলেন সেসব ঐতিহাসিক ঘটনা। এত বড় লেখক কি নির্দ্বিধায় মিথ্যে বলেন? আমি স্তম্ভিত হয়ে যাই। আজ যদি কোনো সভ্য দেশে কোনো পুরুষ লেখকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আসে, লোকেরা লেখককে, সে যত বড় লেখকই হোক না কেন, ছিছি করবে। কিন্তু এদেশে উল্টো হবে না কেন? এখনও দর্শনের জন্য বেশিরভাগ লোকই ধর্ষিতাকে দোষী সাব্যস্ত করে, ধর্ষককে নয়। এদেশ থেকে এর চেয়ে ভালো আশা করার কী বা আছে? যত শত্রুতাই সুনীল গঙ্গোপাধ্যায় করুন না কেন, আমি তার শত্রুতা করিনি বা তার পাকা ধানে মই দেইনি। নিজেকে শুধু নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ লেখক। আমি হয়তো কাছ থেকে তার চরিত্রের মন্দ দিকটা দেখেছি, বাইরের লোকদের তা দেখা সম্ভব হয় না বলে ভালো দিকটাই দেখেন। তাতে কি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা তারা যেমন ভালোবাসেন আমিও তেমন ভালোবাসি। এবং এও জানি সুনীল গঙ্গোপাধ্যায়ের মধ্যে যদি সামান্য কোনো সততা থেকে থাকে, আমার সততার কারণে আমাকে মনে মনে শ্রদ্ধা করেছেন তিনি। তার অজস্র চাটুকার ছিল, চাটুকাররা প্রতিদিন তার কাছে ভিড় করত, ওদের ছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের রাত কাটেনি, দিন কাটেনি। কিন্তু ওদের তিনি খুব ভালোবাসতেন বা শ্রদ্ধা করতেন বলে আমার কখনো মনে হয়নি।